সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। এসএসসি দ্বারা স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদে নিয়োগ চলছে, এখানে আপনারা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছেন। চলুন দেখে নেওয়া যাক কী কী বিস্তারিত খবরাখবর বলা হয়েছে। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্টেনোগ্রাফার পদে নতুন একটি চাকরি খবর, যেখানে আপনারা আবেদন করতে পারছেন এবং এখানে আপনাদের কি কি ইনফরমেশান বলা হয়েছে দেখে নেব। এখানে আপনাকে প্রথমেই বলা হচ্ছে আপনার মাধ্যমিক পাস হলে হবে না, এখানে হচ্ছে আপনার 12 পাস এবং যে কোনো ইউনিভার্সিটি বা রেকমেন্ডেশন বোর্ড থেকে আপনি পাস করলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং 27 বছর স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের জন্য নিয়োগ হবে। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার যদি বয়সের ছাড় পেয়ে থাকবেন 5 বছর এসসি এসটি, 3 বছর ওবিসি, 10 বছর পিডব্লিউডি, এবং আপনাদেরকে জানানো হচ্ছে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে কম্পিউটার বেসিক এক্সামিনেশনের মাধ্যমে এবং দ্বিতীয়বার হবে স্কিল টেস্ট এবং সেকেন্ড বার হওয়ার পর ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। আপনাদেরকে আবেদন করতে গেলে আবেদন ফিস বলা হচ্ছে 100 টাকা, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে বলা হচ্ছে কোনো ফিস লাগছে না এসসি এসটি পিডব্লিউডি ওম্যান ক্যান্ডিডেটদের জন্য। এবং আপনারা যদি আবেদন করেন কিভাবে আবেদন করতে হবে, ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। বন্ধুরা, আবেদন শুরু হয়ে গিয়েছে 22/10/2018 থেকে এবং আবেদন শেষ হচ্ছে 19/11/2018 পর্যন্ত। আপনারা যদি এই ইনফরমেশানগুলি পেতে চান অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ক্লিক করে সরাসরি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনারা আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। আর আপনার বন্ধুবান্ধবীদের শেয়ার করতে ভুলবেন না এই চাকরির নতুন আপডেটটির ব্যাপারে। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।